হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে পালং শাক প্লাস লাউ দিয়ে মাছ রান্না করলাম। তো এটি কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো, আর নতুনদের জন্য অনেক উপকার আসবে এই ভিডিওটি। তো একটু টাইম নিয়ে রান্না করলেও একটু ভালো হয়। তো যাই হোক, তো চলেন আমরা মেন ভিডিওতে চলে যাই, লেটস গো। তো বন্ধুরা, প্রথম অবস্থায় ভিডিওটা আমি করতে ভুলে গেছি, তারপর আমি যখন মিক্স করে একদম কড়াইতে ডেলে দিয়েছি, তারপর মনে হলো যে ভিডিও করে রেখে দিই। তো যাই হোক, প্রথমে যেটা করতে হবে, মাছগুলোকে আপনি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর হচ্ছে আপনি লবণ, মরিচ আর হলুদ, তারপর সাথে একটু বরফ গুঁড়া দিয়ে আপনি মিক্স করে নেবেন। মিক্স করে তারপর হচ্ছে কড়াই বসাবেন, কড়াইয়ের মধ্যে তেল দিবেন, তেল দিয়ে আপনার মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেবেন। তো আমি একসাথে ফ্রাই করে নিচ্ছি। তো একদিক দিয়ে মাছ ফ্রাই হইতেছে এবং সাথে আমি কী করলাম যে আমার সবজিটা কাটা এবং মাছ, পেঁয়াজ, মরিচ এগুলো আমি কেটে রেখেছি এবং লাউগুলো আমি কেটে রেখেছি, কারণ হচ্ছে আমি অন্য পালং শাক আমি রেডি করে রাখছি এবং এটাকে আমি কাটবো। তো অন্যদিকে অন্য একটি ডেকে আমি তেল বসিয়ে দিছি এবং এটা গরম করতেছি, এবং এখানে আমি পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো একটু ফ্রাই করে নেব। যখন ফ্রাইগুলো হয়ে যাবে তারপর হচ্ছে আমি মশলাগুলো মিক্স করব। তো আমি একটু টাইম নিয়ে রান্না করব, কারণ হচ্ছে যত একটু টাইম নিয়ে রান্না করা হয় এতটাই খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো চলেন আমরা দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। আর এক একজনের রান্নার তরিকা কিন্তু এক এক স্টাইলের হয়ে থাকে, এক এক ধরনের হয়ে থাকে। তো আমি হচ্ছে প্রথম অবস্থায় প্রিপারেশন নিয়ে রাখি, সব কিছু রেডি করে তারপর একটার পর একটা সাথে বসিয়ে ধরে রাখি। যেহেতু আমার মাছ ফ্রাই করতে হবে, এই জন্য আমি মাছটা আমি আগেই ফ্রাই করে নিচ্ছি এবং সাথে আমি লাউ এবং সবজিগুলো আমি একটু কষায় নেব, কারণ হচ্ছে কষালে এখানে একটু সবজির মধ্যে একটু মশলা মিক্সড হবে এবং ভালো ফ্লেভার আসবে। এই জন্য আমি হচ্ছে এক সাইড দিয়ে আমি পেঁয়াজ, রসুন এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি এবং মশলাগুলোকে সবজি দিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি, আই মিন হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু টাইম নিয়ে জাল দিব। আর এই এক সাইড দিয়ে আমার মাছগুলো ফ্রাই হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি একসাথে সব কিছু রেডি করে ফেলছিলাম, যার কারণে আমি দুটোই একসাথে বসাই দিচ্ছি। তারপর যেটা হবে, যেটা হচ্ছে মাছ ফ্রাই হওয়ার পর আমি যখন এই মশলাগুলো আমি ওইটাকে ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পরে একটু অল্প পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে এটাকে একটু জাল দিব পাঁচ মিনিট বা সাত মিনিট। যখন উপরে একটা কালার চলে আসবে, তেল তেল ভাব আসবে, তখনই আমি আর একটু পানি দিয়ে দিব এবং সাথে আমি লাউয়ের যে সবজিটা, এই সবজিটা আমি ঢেলে দিব। ধরে এক সাইড দিয়ে হচ্ছে আমার এই সবজিটা পাকবে এবং অন্যদিকে হচ্ছে আমার পালং শাকগুলো রেডি করতে হবে, পরিষ্কার করে এবং কেটে রাখবো। তারপর মাছগুলো যখন হয়ে যাবে, মাছগুলো হওয়ার পর আমি হচ্ছে আলাদাভাবে কড়াই বসিয়ে রাখবো। মাছ ফ্রাইটা হয়ে গেছে, হওয়ার পর আমি আরেকটি কড়াই, এটা হচ্ছে প্যান, এখানে আমি তেল দিই এবং যে বাকিগুলো পেঁয়াজ এবং রসুন মরিচ ছিল শাকের জন্য এইটা ফ্রাই করতে রাখলাম। আর অন্যদিক দিয়ে আমি হচ্ছে অলরেডি শাক কেটে রাখছি, কেটে পরিষ্কার করে রাখার পর আমি নতুন করে আবার একটা প্যানে আমি মরিচ, রসুন এবং পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে এটাকে আমি ফ্রাই করতে রাখলাম। যতক্ষণ পর্যন্ত একটু লালচে ভাবনা আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করতে থাকলাম। ফ্রাই করার পর আমি আমার এই শাকগুলো, গন্ধ আসে শাকগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে একটু পরিমাণ 5-7 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পর সুন্দর করে যে পানিটা চলে আসছিলো এই পানিটা একদম শুকিয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এই ছিল হচ্ছে শাক রান্না সিস্টেম। তো একদম ইজিলি রান্না করতে পারবেন এবং অনেক স্বাদ হয়েছে। এখন যদি আমি অ্যাকচুয়ালি আমি রান্না করছি, রান্না করার পর যখন খেলাম সত্যিই অসাধারণ, কারণ শাকটা আমাদের খুব খাওয়ার কমে পড়ে। আর অন্যদিকে হচ্ছে এই যে লাউয়ের তরকারিটাও হয়ে কাছে ছিল, বাট লাউয়ের তরকারিটা আমি পরে দিব, যখন মাছ দিব। মাছ দেওয়ার পর উপরে ধনিয়া দিব। তো ধনিয়া আনার জন্য আমি নিচে গেছিলাম, আমি ওইখান থেকে সুপার মার্কেট থেকে ধনিয়া নিয়ে এসে ফ্রেশ, এবং তারপর ধনিয়া দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট অল্প জাল দিয়ে আমি এটা ঢেকে রাখছিলাম। তো অ্যাকচুয়ালি খাবার সময় আমি ভিডিও করি না, কারণ খাবারের ভিডিও করতে আমি একটু লজ্জা বোধ করি। তো যাই হোক, তো খাবারের ক্ষেত্রে আমি যদি মনে করি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে শাকটা, তারপর হচ্ছে লাউ, এবং লাউয়ের তরকারিটা অনেক ভালো লাগছে অনেকদিন পর খাইছি, কারণ আমি বেশিরভাগ মুরগি খেতে হয়, কারণ মুরগি খাই হচ্ছে মুরগিটা রান্না ইজি একদম সহজে। আর আমার আম্মা নিষেধ করে যে মুরগিটা একটু কম খাওয়ার জন্য, কারণ ফার্মের মুরগি অনেক মেডিসিন থাকে। তো শাকটা খাওয়ার পরে খুবই কম, বাট শাক খাওয়া এটা ভালো, যত দিন ভালো শাক খাওয়া যায় ততই ভালো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।